হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই একাদশ দ্বাদশ শ্রেণীর স্বাগত আমি আজকে প্রদত্ত প্রবলেমটি সলভ করবো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে নিচে আছে কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এ আমি কস এ প্লাস বি এর সূত্র করবো कॉस ए कॉस बी माइनस साइन ए साइन बी नीचे से कॉस ए कॉस बी प्लस साइन ए साइन बी কস ফর্টি ফাইভ ডিগ্রিমান ওয়ান বাই রোড টু থাকে কস এ সাইন ফর্টি ফাইভ মান বাই থাকে এ কিন বাই রোড থাকে এ বাই টু এখন আমি ওয়ান বাই রোড কমন নিতে পারি থাকে কস এ মাইনাস সাইন এ হরেও আমি ওয়ান বাই রুট টুকে কমন নিতে পারি থাকে কস এ প্লাস সাইন এ ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আমি বাদ দিতে পারি ভাগ করে এবং আমি লব এবং হরকে কস এ মাইনাস সাইনে দ্বারা গুণ করলাম লব এবং হরকে আমি কস এ মাইনাস সাইনে দ্বারা গুণ করলাম নিচে হয় আমাদের কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ওপরে আমি সূত্র করব এ স্কোয়ার প্লাস বি বাকি অংশটি আমি এখানে করি নিচে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কস টু এ উপরে স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়ান মাইনাস টু সাইনে কসের সূত্র হচ্ছে সাইন টু এবার আমি ভাগ করি ওয়ান বাই কস টু এ মাইনাস সাইন টু এ বাই কস টু এ ওয়ান বাই টু এ হচ্ছে টু এ মাইনাস সাইন টু এ বাই কস টু এ হচ্ছে টেন টু এ হয়ে গেল আমাদের নির্ধারিত প্রমাণ আমি আরেকবার বলি প্রথমে আমি কসে প্লাস কস বি শুরু করেছি কসে এ কস বি মাইনাস সাইনে সাইন বি নিচে করেছি কসে এ কস বি প্লাস সাইনে সাইন বি কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান আমাদের আছে ওয়ান বাই রোড টু ওয়ান বাই রোড টু রোড টু ওয়ান বাই রোট টু মানগুলো বসালাম উপরে ওয়ান বাই রোড টু কমা নিলাম নিচে ওয়ান বাই রোড টু কমা নিলাম ওয়ান বাই রোড টু এবং ওয়ান বাই রোড আমি ভাগ করে বাদ দিতে পারি এবং আমি লব এবং হরকে কস মাইনাস সাইনে দ্বারা গুণ করলাম উপরে কস মাইনাস সাইনে হোল স্কোয়ারে সূত্র করলাম কস এ প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস টু কস এ সাইনে নিচে প্লাস বি এ মাইনাস বি সূত্র করলাম কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার উপরে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারে মান বসালাম ওয়ান মাইনাস টু সাইনে কস এ সূত্র বসালাম সাইন টু এ নিচে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে সূত্র বসালাম কস টু এ তারপরে আমি আলাদাভাবে ভাগ করে দিলাম ওয়ান বাই কস টু এ হচ্ছে সেক টু এ এবং সাইন টু এ বাই কস টু হচ্ছে টেন টু হয়ে গেলো আমাদের প্রমাণ ধন্যবাদ সবাইকে